আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি দই আইসক্রিম বানাবো। দই আইসক্রিম অনেকভাবে বানানো যায়, আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গরমে আপনারা আমার মতো করে এই দই আইসক্রিমটা বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। আমি এখানে একটা বাটি নিয়েছি, এখানে এক কাপ দই দিব আমি। আর এই দইটা উপর থেকে দই খাওয়ার পরে যে নিচে দই থাকে সেই দইটা দিয়ে আজকে আমি এই আইসক্রিমটা বানাবো। আমি একটা ছেকনি দিয়েছি, ছেকনির উপরে আমি এই দইটা ঢেলে দিলাম, দিয়ে এটা আমি পানি ঝরিয়ে নিব। পানি ঝরার পরে আমি কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিব। ফেটানোটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আমি চুলে একটা ননস্টিকের প্যান বসিয়েছি, এখানে আমি এই দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। আর এটা কিন্তু বেশ ঘন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা বেশ ঘন হয়েছে, কারণ এই দইটাতে একটু পানি ছিল না। আর সঙ্গে আরও হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দেওয়ানোর পরে এটা বেশ ঘন হয়ে গেছে। আর এখানে আমি মিষ্টি বানানোর পরে যে মিষ্টি শিরা থাকে এই শিরাটা দিলাম। আর এই শিরাটা দিয়ে এই আইসক্রিমটা বানালেও খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন, শিরাটা কিন্তু অপশনাল, আমার ঘরে ছিল তাই আমি দিলাম, এটা আপনারা স্কিপ করতে পারবেন। চিনি দিয়ে এটা করলেও খেতে দারুণ লাগে। আমি এখানে 1/4 কাপের মতো শিরা দিলাম, মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে কম বেশি করে দিতে পারবেন। আর আমি বেশ টাইম নিয়ে এটা জাল করে ঘন করে নিব। এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কন্ডেন্স মিল্কের মতো দেখতে লাগতেছে। এখানে আমি 1 কাপ দুধ দিলাম, আর এই দুধটা আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিব, নিয়ে জাস্ট একটা বলক উঠে আসলে আমি চুলার হিটটা বন্ধ করে দিব। যেহেতু দুধটা আগে থেকে জাল করা সেজন্য বেশি টাইম জাল করার দরকার নাই, জাস্ট ভালো করে মিলিয়ে নিতে হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজে এই দই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায়। আর বলক উঠে এসেছে, এবার আমি চুলার হিটটা বন্ধ করে দিব, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব যেন উপরে সর বেঁধে না যায়। আমি একটু নাড়াচাড়া করে রেখে দিলাম। আমি নারকেল কোড়ায়া নিয়েছি, এটা লম্বা লম্বা করে কোড়ায়া নিয়েছি, আর আইসক্রিমের মধ্যে নারকেল দিলে কিন্তু এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে নারকেলটা কোড়ায়াও নিতে পারবেন বা আমার মতো করে লম্বা করেও নিতে পারবেন। আর এটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আইসক্রিমের যে বক্স সেই বক্সে আজকে আইসক্রিম বানাবো। আমি এর মধ্যে নারকেল কোড়ানোগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু বেশ লম্বা লম্বা করে কোড়ায় নিয়েছি। এবার মিশ্রণটা দিয়ে দিব। আর এটা অবশ্যই খেয়াল করবেন যেন একদম ঠান্ডা হওয়ার পরে এটা দিতে হবে। আমি সেম প্রসেসে সবগুলা বক্সে দিয়ে দিব। সবগুলা দেওয়া হয়ে গেছে, এবার আপনারা আইসক্রিমের যে কাঠি সেটা দিয়েও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন, বা আমার মতো করে বক্সের সাথে যে কাঠি থাকে সেটা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। হয়ে গেল, এবার আমি ডিপ ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে ফিরব, 8 ঘন্টা পরে এটা আমি বের করে নিয়ে এটা আমি 1 মিনিটের মতো এভাবে রেখে দিব, তারপরে এটা বের করে নিব। বা আপনারা চাইলে একটা পানি নিয়ে বাটিতে ওর মধ্যেও রেখে দিতে পারেন, বা আমার মতো 1 মিনিট বাইরে রেখেও এটা বের করে নিতে পারবেন। এটা আমি বের করে নিচ্ছি, আর মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আপনারা আমার মতো করে এই আইসক্রিমটা বাসায় বানিয়ে দেখবেন, এই গরমে খেতে কিন্তু দারুণ মজা লাগবে। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।